Morning friends, এখন বাজে সকাল 8টা আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে সানডে, তো আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। এক্ষুনি আমার চা বসিয়েছি আর দুধ গরম চলছে, আর সঙ্গে হবে আজকে একটু ব্রেকফাস্ট, একটু অন্যরকমের। এই ব্রেকফাস্টটা আমি বলতে পারো ইউটিউব চ্যানেল থেকে নিয়েছি বেসিক আইডিয়াটা। এটা হচ্ছে একটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, হুমায়রাস কিচেন বলে একটা চ্যানেল আছে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকেই আমি আইডিয়াটা নিয়েছি, সেটা আমি আজকে বানাবো। আর ওটা মানে লঙ্কা ছাড়া যদি বানাই তাহলে বাচ্চাদেরকে খাওয়াতে পারি, মানে আমার বেবির যেই বয়স 2 বছর, লঙ্কা ছাড়া করলে আমি ওর জন্য করতে পারি। তো আমি লঙ্কা ছাড়া ওর জন্য বানাবো আর আমাদের তাতে লঙ্কা দিয়ে বানাবো। তো তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, দেখে নাও একটু। একটা বাটিতে আমাদের তিনজনের অনুযায়ী সুজি একটু জল দিয়ে গুলে নিয়েছি, তার মধ্যে আমি চিনিও দিয়েছি, নুনও দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দিয়েছি 30 মিনিটের জন্য। এবার আলু সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা, এগুলো আমার কুচি লাগবে। এই এটার মধ্যে মেশাতে আমি মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেবে, খুব চটপট হয়ে যায়, ভালো করে মেখে নিচ্ছি। আর খুব হেলদিও হবে খেতে, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে বিভিন্ন রকমের বেল পেপারও দিতে পারো, ধনে পাতা আমি অ্যাড করব। এবার আমি তাতে একটু চাট মশলা অ্যাড করছি, চাট মশলা অ্যাড করব, আর একটু ধনে পাতা কুচিয়েও অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব এটাকে। ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আমি, আর সঙ্গে আমি বেল পেপারও নিয়ে নেব। আমার কাছে শুধু গ্রিন ক্যাপসিকামই আছে, আমি সেটাই নিচ্ছি। তোমরা চাইলে অন্য কালারেরও নিতে পারো, ইয়েলো, রেড, দেখতে খুব সুন্দর হয় তখন। আমার কাছে গ্রিনটাই অ্যাভেলেবেল। সো আমি বেল পেপারটা মিশিয়ে দিচ্ছি সুজির মিশ্রণটাতে, তাতে করে সুজির মিশ্রণটা দেখতে খুব সুন্দর হয়ে যাবে, আর অন্য কালার থাকলে তো আরও সুন্দর লাগে দেখতে। আর আলুর মিশ্রণটাতে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম, তার মধ্যে অল্প পরিমাণ তেল দেব। দেখো এটা চাইলে তোমরা বেশি তেলেও করতে পারো, চাইলে কম তেলে ব্রাশ করে করতে পারো। আমি কম তেলেই করব ব্রাশ করে করে। ব্যাস অল্প একটু তেল দিয়েছি। এবার আলুগুলোকে এরকম গোল গোল করে টিক্কির মতো প্রথমে একটু সেকে নেব, এপিট উপেট, খুব বেশি ভাজতে হবে না, জাস্ট তাওয়া ফ্রাই যেটা করে সেটাই করে নেব আমি। এরকম দেখো করে নিচ্ছি, তার মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। যেরকম প্যানকেক করার সময় আমরা করি সেরকমই, এরকম ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এবার একটু যখন ওপরটা অল্প অল্প হয়ে আসবে মনে হবে, তখন তার ওপর আমাকে ওই টিকিটা দিয়ে দিতে হবে আলুর। কিন্তু মনে রাখতে হবে এটাকে একদম মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি আলুর টিকিটা। এবার তার উপর এটাকে আমি আবার সুজির মিশ্রণটা দিয়ে কোট করে দেবো, যাতে কি না আলুর টিকিটা আর দেখা যাবে না, একদমই ঢাকা পড়ে যাবে, অনেকটা সারপ্রাইজের মতো। হ্যাঁ সেই ঢাকা পড়ে যাবে, খাওয়ার সময় মুখে লাগবে যে আলু আছে ভেতর। এবার ভালো করে এপিট ওপিট করে নামিয়ে নেব, তাহলেই রেডি আমাদের ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট হয়ে গেল, আমার স্নান পূজা শেষ, বাকি সব কাজ শেষ। তো যথারীতি আমি স্নানের পরে রান্না করতে এসেছি, আর কালকে যে পনিরটা আমি তোমাদেরকে বলেছিলাম আমি মানে বানিয়ে রেখেছি, কেটে রেখেছি সকালবেলা, এখন এটাকে আমি কেটে তারপর রান্না করব। সো এটা আমরা যেমন আগে ছানার ডালনা করতে গেলে ছানাটাকে মেখে তারপর করি, এটা কিন্তু ঠিক ওরকম না, ওটা হচ্ছে পনির বানিয়ে, পনির একদম দোকানের মতো টুকরো টুকরো হবে সেটা বানিয়ে তারপর আমি ওটা দিয়ে রান্না করব। খেতে খুব ভালো হয় এটা। অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ি থেকেই শিখেছি, আমিও আগে আমার মার কাছে ওই ছানা দিয়ে মেখে ছানা ওরকম ডালনা খেতাম, কিন্তু এখন উনি এরকম করে পনির বানিয়ে পনির করে, তো এটা আমার ওনার কাছ থেকে শেখা। সো এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। পনিরটা যেরকম ছানা কাটতে সময় লাগে তাই ওভার নাইট রেখে দিলে আর বেশিক্ষণ লাগে না, খুব ইজিলি হয়ে যায়। তুমি গেস্টদেরকে ইনভাইট করলেও কেনা পনির থেকে এটা অনেক ভালো, মানে আমার দুটো প্যাকেট লেগেছে, দুটো প্যাকেটের দাম আমার এখানে 40 টাকা নিয়েছে, 20-20 করে
জয়েন্টের অনুযায়ী আমি পনির কিন্তু অনেকটা পেয়েছি। সেই যদি আমি এই পরিমাণটাই আমি বাজারে কিনতে যেতাম, 70 থেকে 80 টাকা, একদম অলমোস্ট ডাবল দাম নেয়, তো এটা আমার মনে হয় খুব ইজি আর খুব চট করে হয়ে যায় আর অনেকটা সেভিংসও হয়। সো চলো তোমাদেরকে দেখাই আমি কি করে বানিয়েছি। আমি ছানা কেটে নিয়েছি, আমি লেবু দিয়ে কেটেছি, তোমরা চাইলে ফিটকারি বা ভিনিগার দিয়েও কাটতে পারো। তারপর আমি জল ঝরানোর জন্য এরকম একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, যেটা রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে। তারপর আমি এরকম করে ভালো করে পোটলার মতো বানিয়ে নিয়েছি, দেখো। এবার জলটা ভালো করে ঝরে যাবে, আমি ওভারনাইট রেখে দেবো। আমি ছানার জলটা কিন্তু ফেলবো না, এটা দিয়ে রুটি মাখলে রুটি খুব ভালো হয়, খেতে খুব স্বাদ হয়। এই যে আমি ভালো করে চিপে নিচ্ছি, এবার এটাকে একটা এটার ওপরে আমি একটা ভারী জিনিস দিয়ে ঢাক, এরকম দেখো, এরকম এটার ওপর এটা রেখে এর ওপর আমি ওই হাম্বল দেস্তাটা, মানে এটা ভারী তো, সেটা দিয়ে দিচ্ছি। তাহলে এই চাপে এটা সারা রাত্র থাকবে, একটুও জল থাকবে না, জল একদম ঝরে গিয়ে এটা চ্যাপটা মতো হয়ে যাবে। এখন দেখো ঠিক এরকম হয়ে গেছে, এটা চ্যাপটা মতো, আর কতটা থিকনেস দেখো এর হয়েছে। এবার আমি পনির আমার অনুযায়ী আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তোমাদের যেরকম শেপ পছন্দ। দেখো আমি এরকম লম্বা করে তারপর এগুলোকে আবার ছোট ছোট করে কাটবো। এই আমি কেটে নিচ্ছি, মোটামুটি আমাদের আমাদের জন্য এটা ঠিকঠাক আছে, আর অনেকটা পনিরই পাওয়া যায়। এই যে টুকরোগুলো বেশ ভালোই হয়, একেবারে ছোট হয় না। দেখো আমি টুকরোগুলো করেও তোমাদেরকে দেখাবো একেবারে, যে কতগুলো টুকরো আমি পেয়েছি। কাটার সময়ও একদমই ভাঙবে না, কারণ এটা একদমই সলিড হয়ে আছে, এটাই এটা সবচেয়ে ভালো জিনিস লাগে আমার। মানে ঘরে করলেও এটা না একদম ভাঙে, আর ভাজতে গেলেও কোনো রকম অসুবিধা হয় না, খুব সুন্দর ভাজাও যায়। এই যে দেখানোর জন্য আমি প্লেটে নিয়ে নিলাম, দেখো অনেকগুলো টুকরো হয়েছে, আমার টুকরোগুলো বড় বড় সাইজেই হয়েছে, তোমরা তোমাদের অনুযায়ী করে নিও। তাহলে তোমরা দেখে নিলে কি করে পনির ঘরে ইজিলি বানানো যায়, কোনো রকম কোনো অসুবিধা হয় না, একদম দোকানের মতো, ভাজতেও কোনো অসুবিধা নেই, ভাঙতেও না, খুব ইজিলি আরামসে করে নিতে পারবে। ট্রাই করো প্লিজ, আর ট্রাই করে আমাকে অবশ্যই অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। ওকে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই গিভ এ থামস আপ, সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলকে, আর আপকামিং নোটিফিকেশন পাবার জন্য অবশ্যই বেল আইকনকে ক্লিক করে দিও। তোমাদের জন্য সাবস্ক্রিপশন একদমই ফ্রি, বাট আমার জন্য ইট মিন্স আ লট, সো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর লাইক করে শেয়ার করে আমাকে আরেকটু মোটিভেট করো, যাতে আমরা ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি। থ্যাংক ইউ, বাই।